আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল শিলচরের বন্যা রাজনীতি, পীযূষ কমলাক্ষ বাগযুদ্ধ, তুল কালাম বিধানসভায় মানুষের দুর্ভোগ মোচনের কতদূর কি হলো, কিংবা বিভীষিকার সেই দিনগুলি আর যাতে ফিরে না আসে সেজন্য কি ব্যবস্থা নেওয়া হলো সেটা শোনা গেল না। কিন্তু শিলচরের বন্যা পেরিয়ে এসে এখন শুধু রাজনীতি, বিধানসভায়ও সোমবার এই রাজনীতির ছায়া দেখা গেল। শাসক বিরোধী বিশেষ করে বরাকের দুপক্ষের বিধায়কদের মধ্যে তীব্র বাদানুবাদ হলো। মুখোমুখি তর্ক হয় পীযূষ হাজারিকা ও কমলাক্ষ দেপুর কায়স্থের, কিন্তু দীর্ঘক্ষণের বাদানুবাদ পরস্পরের গাড়ে দুষ্টাপানো, কৃতিত্ব দাবির শেষে নিটফল সেই শূন্য। বন্যার বিভীষিকাময় স্মৃতি আজও তাজা শিলচরে, জল খাবারহীন সেই অন্ধকার দিনগুলি আজও ভুলতে পারেননি সাধারণ মানুষ। সোমবার বিরোধী বিধায়ক কমলাক্ষ দেপুর কায়স্থ বন্যায় শিলচরের লোকদের দুর্দশার কাহিনী বিধানসভায় তুলে সরকারকে ঘায়েল করার চেষ্টা করেন, কিন্তু সেটা হতে দেননি সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা। কমলাক্ষের বিরুদ্ধে ঝাঁপিয়ে বরাকের বিজেপি বিধায়করাও তাকে যোগ্য সহায়তা করেন, ফলে বন্যা দুর্গত বরাকের ক্ষত দূর করতে কমলাক্ষের আর্থিক প্যাকেজের দাবিও চাপা পড়ে যায় বিধানসভায়, কারণ অন্য কোনো বিধায়কের সমর্থন ছিল না তার পাশে। জুন মাসের শিলচরের বন্যা সোমবার বিধানসভায় তুলে কমলাক্ষ বলেন, শিলচরের বিভীষিকাময় বন্যা সারা ভারতের মধ্যে এক দৃষ্টান্ত, মানুষের যে যন্ত্রণা সেটা আমার জীবনে আর দেখিনি। জল নেই, খাবার নেই, ঘর থেকে বেরোতে পারছেন না, বিভীষিকার পরিবেশ ছিল। এমন অবস্থায় হয়েছে ক্যান্সার আক্রান্ত মৃত্যুর পর সৎকারের কোনো উপায় না পেয়ে ও বুড়ায় বেঁধে জলে ভাসিয়ে দিতে বাধ্য হন পত্নী, ফলে শিলচরের এই বন্যার সঙ্গে মানুষের জীবন যন্ত্রণা জড়িত রয়েছে। শহরে জল ঢুকার কারণ হিসেবে তিনি বেতুকান দিতে বাঁধ কেটে দেওয়ার কথা বলেন কমলাক্ষের অভিযোগ। মহিষাবিলের জল বের করে দিতে 23 মে স্থানীয় কিছু লোক বাঁধ কেটে দেন বেতুকান দিতে। এরপর 25 জুন সেই কাটা অংশ দিয়ে জল শহরে প্রবেশ করে, মাঝখানে ছিল 25 দিনের সময়। জেলা শাসক স্থানীয় বিধায়ক তখন সেখানে গিয়ে পরিস্থিতি দেখে আসেন এবং 2-3 লক্ষ টাকাতেই মেরামতি হয়ে যাওয়ার কথা জানান, কিন্তু সরকারের কাছে কি 2-3 লক্ষ টাকাও ছিল না যে 25 দিনেও বাঁধ মেরামতি হয়নি। তখন 3 লক্ষ টাকার কাজ না করা শিলচরের লোকদের এই দুর্ভোগ পোহাতে হয়েছে। বেতুকান দিতে নির্মীয়মান একটি স্লুইস গেটের কথাও তুলেন তিনি। বিরোধী বিধায়কের অভিযোগ, আজ অবধি 70% কাজ হয়েছে স্লুইস গেটে, 30% কাজ এখনও বাকি। ঠিকাদার টাকা পাচ্ছে না বলে স্লুইস গেটের কাজ শেষ হচ্ছে না, যে অবস্থায় রয়েছে নদীতে জল বাড়লে ফের ঢুকে পড়তে পারে শহরে। 2016 সাল থেকে বিজেপির সরকার ছিল, কেন সেই কাজ করা হলো না, কিন্তু এখানেই বিতর্ক বাদে। কারণ বেতুকান দিতে নির্মীয়মান স্লুইস গেটকে জলসম্পদ বিভাগের বলে বর্ণনা করেন কমলাক্ষ, তাই জবাব দিতে গিয়ে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বিধানসভাকে বিপথে পরিচালনা করার অভিযোগ আনেন তার বিরুদ্ধে। পীযূষ হাজারিকার মন্তব্য, জল সম্পদ বিভাগ সেই স্লুইস গেটের কাজ করছে না, মিথ্যে কথা বলে বিধানসভাকে বিপথে পরিচালনা করছেন তিনি, শুধু গালি দেন অন্যকে, এটা তার স্বভাবে পরিণত। বিধানসভায় সবসময় মিথ্যে কথা বলেন, সংবাদপত্রে হেডলাইন পেতেই এই নাটক করেন, এমনকি বিরোধী দলপতিকেও তিনি অনুরোধ করেন, আপনার এই বিধায়ক সবসময় মিথ্যে কথা বলে বিধানসভাকে বিপথে পরিচালনা করার চেষ্টা করেন, ফলে সেটা যাতে না হয় সেই ব্যবস্থা নিন। তারপর থেকে কমলাক্ষ পীযূষের তীব্র বাদানুবাদে উত্তাল হয় বিধানসভা, মুখোমুখি তর্কবাদে দুইজনে। পীযূষ হাজারিকা বলেন, আপনি মিথ্যে কথা বলে বিধানসভায় বিপথে পরিচালিত করেন, সত্যি কথা বলতে হবে। কমলাক্ষ পাল্টা বলেন, আপনাদের দায়বদ্ধতা নেই নাকি, চিৎকার চলতে থাকে দুইজনের মধ্যে। মন্ত্রী বলতে থাকেন, অন্য বিভাগের স্লুইস গেটের কথা আমি কি করে জানবো, আপনি হঠাৎ করে নোটিশ দিয়ে দিলেন, আমি ভয় পেয়ে গেলাম, আমার বিভাগে কি হলো। কমলাক্ষ বলেন, আমি কি অপরাধ করেছি নাকি। মন্ত্রীর মন্তব্য, অপরাধ করেছেন অবশ্যই, অন্য বিভাগের কথা বলা অপরাধ হয়। কমলাক্ষ বলেন, তথ্য না রইলে জবাব দেবেন না, অসত্য কিছু বলিনি আমি, মানুষের তৈরি বিপর্যয়ের কথা বলে ফের বিতর্কে জড়ান দুইজনে। বেতুকান দিতে যারা বাদ কেটেছে তাদের মধ্যে আপনার সমর্থকও থাকতে পারে, মন্তব্য করেন পীযূষ। কমলাক্ষ বলেন, বিজেপির লোক ধরা পড়েছে। পীযূষ হাজারিকা পাল্টা বলেন, বলুন যারা বাদ ভেঙেছে তাদের বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নিতে হবে, আমরা তুষামুদ করিনি, কাউকে ধরবো কাউকে রেহাই দেবো সেটা নয়,
তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী তিনবার গেছেন শিলচরে, কমরজলে নেমে মানুষের খবর নিয়েছেন, কিন্তু ম্যানমেড বন্যা হলে কি করার থাকে, দীর্ঘ সময় ধরে এই বাদানুবাদ চলতে থাকে। ও বরাকের বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, কৃষ্ণেন দুপালদের দেখা যায় কমলাক্ষকে টার্গেট করতে, তারাও দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। বিজয় মালাকারকে বলতে শোনা যায় আগে যত বন্যা হয়েছে বরাকে কোনোদিনই এত ব্যবস্থা নেয়নি সরকার। বরাকের বিধায়করা বলতে থাকেন মুখ্যমন্ত্রী তিনবার গেছেন, উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কংগ্রেসের সময় কি করা হয়েছিল, বন্যার ফলে রাস্তা বন্ধ হয়, ট্রেন বন্ধ হয়, কিন্তু মুখ্যমন্ত্রী এবার বিমান চালিয়েছেন মানুষকে উদ্ধারের জন্য। কমলাক্ষ অবশ্য আঙ্গুল উঁচিয়ে তাদেরও জবাব দিতে থাকেন, মনে হচ্ছে বন্যা শুধু আমার জন্য হয়েছে, আপনাদের জন্য হয়নি, আপনারা নেগেটিভ কথা বলছেন, বরাকের লোকেরা আপনাদের দেখছে। রকিবুল হোসেন সিপিএমের মনোরঞ্জন তালুকদাররা অবশ্য বাদ কাটার উপযুক্ত তদন্ত দাবি করেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। অপরদিকে বরাকের মানুষের জন্য লড়াই করে যাব, যেই সামনে থাকুক লড়াই করব, বিধানসভার ভেতরে বাইরে লড়াই চালিয়ে যাব আমি। শিলচরের বন্যা নিয়ে শাসক দল জল সম্পদ মন্ত্রীর সঙ্গে বিধানসভায় তর্জা শেষে বাইরে এসে সোমবার এই মন্তব্য করেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত। শুধু পীযূষ হাজারিকাই নয়, মুখোমুখি যুদ্ধ হয় বরাকের শাসক দলের বিধায়কদের সঙ্গেও, তাই শাসক দলের বিধায়ককে এক হাত নিয়ে তার মন্তব্য। বিজেপি বিধায়কদের কথা শুনে মনে হয়েছে বন্যার সময় শিলচরের মানুষের কোনো কষ্ট হয়নি, তারা সুরতিতেই ছিলেন। সোমবার বেতুকান্দিতে নির্মীয়মান স্লুস গেটের কাজ দীর্ঘদিন ধরে সম্পূর্ণ না হওয়ার বিষয়টি বিধানসভায় তুলেন কমলাক্ষ, কিন্তু নির্মীয়মান স্লুস গেট জল সম্পদ বিভাগের বলে মন্ত্রী পীযূষ হাজারিকার তীব্র আক্রমণের মুখে পড়েন তিনি। বিধানসভাকে বিপথে পরিচালনার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে, কমলাক্ষ জবাব দেন মন্ত্রীকে। কিন্তু শিলচরের বন্যা ইস্যুতে বরাকের বিজেপি বিধায়কদের কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে। বরাকের বন্যা দুর্গতদের জন্য আর্থিক প্যাকেজ দাবি করেন তিনি, কিন্তু বরাকের অন্য কোনো বিধায়ক কমলাক্ষকে সাপোর্ট করেনি। কমলাক্ষ বলেন বরাকের মানুষের জন্য লড়াই আমি চালিয়ে যাব, সামনে যেই থাকুক আমি লড়ে যাব, কিন্তু আক্ষেপ হচ্ছে বরাকের শাসক দলের বিধায়কদের ভূমিকায়। বরাকের জন্য আর্থিক প্যাকেজ চেয়েছি সরকারের কাছে, কিন্তু কেউ আমাকে সমর্থন করেনি, উল্টে আমার সমালোচনায় মেতেছেন সকলে, তাদের কথা শুনে মনে হচ্ছে শিলচরের লোকদের বন্যায় কোনো কষ্টই হয়নি। সকলেই স্ফূর্তি আনন্দে ছিলেন বন্যার সময়, বিধানসভায় নেগেটিভ কথা বলতে থাকেন তারা, কিন্তু বিধানসভায় তাদের ভূমিকা দেখেছেন বরাকের মানুষ। দুঃখ দুর্দশার কথা না বলে সকলেই সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, এর ফলে আর্থিক প্যাকেজ প্রদানের প্রয়োজনীয়তা অনুভব করেনি সরকারও। অপরদিকে টেট শিক্ষিকা পায়েলনাথ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার বদরপুরে এক বিশাল মৌন মিছিলের আয়োজন করা হয়। ওই দিন বিকেল 5টায় বদরপুর স্টেশন রোডের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিমূর্তির সামনে থেকে মৌন মিছিল শুরু হয়। মিছিলে মালুয়া নাহারপুর সহ বদরপুর এলাকার মহিলা পুরুষ হাতে বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্লেকার্ড নিয়ে সামিল হন। মিছিলের আগে টেট শিক্ষিকার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করে তার আত্মার শান্তি কামনা করা হয়। এরপর মৌন মিছিল বদরপুর শহরের স্টেশন রোড, এসটি রোড হয়ে এনসি কলেজ পর্যন্ত যায়। পরে সেখান থেকে মিছিলটি বদরপুর থানার সামনে এসে জমায়েত হয়। সেখানেই প্রথমে বক্তব্য রাখেন বদরপুর মণ্ডল বিজেপি সভাপতি রূপন কুমার পাল। তিনি শিক্ষিকা পায়েলনাথ হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন, 2019 সালে মালুয়া নাহারপুর গ্রামের প্রয়াত নিরঞ্জননাথের টেট শিক্ষিকা কন্যা পায়েলনাথের সামাজিকভাবে বিয়ে হয়েছিল হাইলাকান্দি জেলার কাটলিচুড়া লালপানি গ্রামের সুলিননাথের পুত্র সুদীপনাথের সঙ্গে। বিয়ের সময় বলা হয়েছিল যেহেতু পায়েলের বাবার বাড়ির অবস্থা খুবই শোচনীয়, সেই জন্য পায়েল বেতনের একটি অংশ তার মা বাবাকে দিয়ে সাহায্য করবে, সেই হিসেবে বেশ কিছুদিন চলছিল। এরপর হঠাৎ বেতনের পুরো টাকা দেওয়ার জন্য পায়েলকে মানসিকভাবে নির্যাতন করা হয় শ্বশুরবাড়ি থেকে। এক সময় পায়েল তা সহ্য করতে না পেরে তার ছোট কন্যাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। এরপর প্রায় বছর দিন বাবার বাড়িতে থাকে। একদিন শ্বশুর সুনীলনাথ এসে ভবিষ্যতে এরকম ঘটনা হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে পায়েলকে নিয়ে যায়। কিছুদিন যাওয়ার পর ফের নির্যাতন শুরু করেন শ্বশুরবাড়ির লোকেরা। শেষ পর্যন্ত গত 12 সেপ্টেম্বর পরিকল্পিতভাবে হত্যা করা হয় পায়েলনাথকে। এই ঘটনার পর কাটলিচুড়া পুলিশ প্রথমে পায়েলের স্বামী সুদীপনাথ ও শ্বশুর সুনীলনাথকে আটক করে রাতে সুনীলনাথকে ছেড়ে দেয় পুলিশ। পায়েলের মা মণিরানী নাথের দেওয়া এজাহারে মোট 4 জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে সুনীলনাথ ছিল 2 নম্বর অভিযুক্ত।
কাটলিচুড়া পুলিশ সুনীল নাথকে ছেড়ে দেওয়ার পর ফের জনগণ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে গত শুক্রবার এক মৌন মিছিল বের করে। এতে পুলিশ চাপে পড়ে পায়েলের শ্বশুরকে গ্রেফতার করে, কিন্তু এখনও অন্য দুই অভিযুক্ত শাশুড়ি ও ননদকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তিনি এই ঘটনার সিআইডি পর্যায়ের তদন্ত দাবি করেন। শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য এনামুদ্দিন পায়েল নাথ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেন, যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। বিজেপি নেতা দীপক দেব এই ঘটনায় কাটলিচুড়া পুলিশ গালাগাচ্ছে না বলে অভিযোগ করেন, যার জন্য অভিযুক্তরা খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য জোরালো আর্জি জানান। বদরপুর প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সম্পাদক সৈফুল উদ্দিন জানান, টেট শিক্ষিকা পায়েল নাথ হত্যাকাণ্ডের সুবিচারের জন্য সম্মিলনী সব ধরনের সহযোগিতা করবে বলে জানান। বক্তব্য রাখেন বদরপুর প্রেস ক্লাবের সম্পাদক সেলিম আহমেদ। মিছিলের শেষে প্রথমে এনজিও সম্পাদক লিটন কান্তি দর আসাম পুলিশের ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তের উদ্দেশ্যে পাঠানো স্মারকপত্র পড়ে শোনান। স্মারকপত্রে পায়েল হত্যাকাণ্ডের সিআইডি তদন্তের জন্য জোরালো দাবি জানানো হয়। পরে স্মারকপত্র বদরপুর পুলিশের মাধ্যমে ডিজিপির কাছে পাঠানো হয়। মিছিলে বিশিষ্টদের মধ্যে ছিলেন প্রাথমিক শিক্ষক সম্মিলনীর করিমগঞ্জ জেলা প্রতিনিধি দীপ দাস, বদরপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ কমর উদ্দিন, শিক্ষক মতিলাল দাস, সলমান আহমেদ, বিকি রায় কর্মকার, সাংবাদিক দীপন পাল, যিশুনাথ, পিন্টু শুক্লবদ্ধ, মোহাম্মদ শাহজাহান, অরূপ কর্মকার, দয়াল সরকার প্রমুখ। সব শেষে মৌন মিছিলে সামিল সবাইকে ধন্যবাদ জানান টেট শিক্ষিকা পায়েল নাথের মা মনিরানী নাথ। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে নেশার বিরুদ্ধে গোটা আসামে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও জব্দ হচ্ছে নেশা সামগ্রী, পাশাপাশি ধরা পড়ছে পাচারকারীও। গোপন সূত্রের ভিত্তিতে রবিবার শেষ রাতে ফের অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল পুলিশ। পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি জানান, রবিবার রাতের প্রথম অভিযানে প্রায় 5 কোটি টাকার ড্রাগস সহ একজনকে আটকের পর ওই রাতে ফের গোপন সূত্রের ভিত্তিতে জেলা এএসপি পার্থ প্রতিম দাসের নেতৃত্বে স্থানীয় পুলিশের একটি দল দক্ষিণ কেউটি গ্রামের ফরিজ উদ্দিনের বাড়িতে হানা দেয়। তার গড়ে তল্লাশি করলে ব্যাপক পরিমাণ ড্রাগস উদ্ধার হয়। এতে 20,000 ইয়াবা ট্যাবলেট ও 16টি সাবানের প্যাকেটে 315 গ্রাম হেরোইন জব্দ হয়। এই কাণ্ডে ফরিজকেও পাকড়াওয়ে সমর্থ হয় পুলিশ। অভিযানে জব্দ করা ড্রাগসের বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। বর্তমানে আটক ড্রাগস পাচারকারীকে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাথারকান্দি পুলিশের ঘন ঘন নেশাবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।